আসসালামু আলাইকুম। বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। এবার বিতর্কিত আউটের শিকার শাকিব। ভারতের বিপক্ষে চোট্র হারের ম্যাচে একাধিক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলে অভিযোগ উঠেছে। ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়েছে। কোহলির ফেক ফিল্ডিং থেকে জরিমানা বাবদ 5 রান পায়নি বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার লড়াইয়ে বিতর্কিত আউটের শিকার হয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান। পাকিস্তান লেগ স্পিনার শাদাব খানের করা ব্যক্তিগত তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য সরকার। পরের বলেই লেগ বিপোর দেওয়া হয় শাকিবকে। আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন বাহাতি স্পিন অলরাউন্ডার। রিভিউতে পরিষ্কার দেখা যায় বল শাকিবের ব্যাটে লেগেছে, হট স্পটেও তেমনই আসে। যদিও ব্যাট মাটিতে লেগেছে নাকি বলে এমন সন্দেহ প্রকাশ করে উইকেট হিটিং হওয়ায় থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করেন। তবে ওই সিদ্ধান্তে নাখুশ হন শাকিব। মাঠে থাকা আম্পায়ারের কাছে জানতে চান কেন তিনি আউট। আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত ধরে শাকিবকে মাঠ ছাড়ার অনুরোধ করেন মাঠে থাকা দুই আম্পায়ার। গুরুত্বপূর্ণ সময়ে শাকিবের বিতর্কিত আউট বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কাই হয়ে এল। ধন্যবাদ সবাইকে।